হোয়াট ইজ দ্য ইন্টারোগেটিভ ফর্ম অফ অল লাভ ফ্লাওয়ার্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে হবে। যেমন লাভ, অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে। ইন্টারোগেটিভ, হু ডু নট লাভ ফ্লাওয়ার। ডেসমন্ড টুটু কত সালে কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? 1984 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, মাই হোম, বাই হোম অ্যাম আই বিডিং কলেক্ট। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা হবে কত? 7 সেন্টিমিটার। এই বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুখানে আর আচরি আচরি। এই কবিতাটি অংশ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। বিমুগ্ধ শব্দটি ব্যাকরণে কোন নিয়মে গঠিত হয়েছে? বিমুগ্ধ হচ্ছে সন্ধি যুগে। টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল মিন্স, টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল মিন্স, টু স্টেলাইজ ইট, ফুট লোস অ্যান্ড ফ্যান্সি ফিমেন্স, টু ফ্রি টু এনজয় ইয়োর ওয়ান সেলফ, এ রোলিং স্টোন গেদার নো মাস, হিয়ার রোলিং ইজ পার্টিসিপল পার্টিসিপল। দুটি ত্রিভুজের মধ্যে কোনো উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে, তিন কোণ সর্বসম না হতে পারে। সিম এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। হু ইজ দ্য অথর অফ লেডি চ্যাটার্জিস অফ লাভার, এটা হচ্ছে ডি এইচ লরেন্স। এক হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? আমরা যদি ক্রমিক সংখ্যা বের করতে গেলে যে থেকে যেতে থাকবে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে ক্রমিক সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 49 আর 1 50 ÷ 2 25। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? মাই ফাদার ইনফরমেড অব দ্য ম্যাটার টু দ্য পুলিশ, মাই ফাদার ইনফরমেড টু দ্য পুলিশ অব দ্য ম্যাটার। সাবঅর্ডিনেটেড ক্লোজ, প্রিন্সিপাল পার্টিসিপাল ক্লোজ, ভার্ব ক্লোজ, যে পার্টিসিপাল ক্লোজ। কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট বানানটি শুদ্ধ। চুজ দ্য কারেক্ট স্পেলিং অব অরিজিনাস। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করা হয় 2012 সালের জুন মাসে। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। আই এম অ্যাসোস্টোমেট টু সার্স এ লাইফ। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স গড় 20 বছর, 2 বছর পর ওই পুত্রের বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? যেহেতু তিনজনের গড় বয়স 60 বছর এবং বছর, প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচিত কে? বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচিত হচ্ছে শামসুর রহমান, শামসুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে, 23 ফেব্রুয়ারি 1969 সালে। কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? ডাব্লিউএফপি।
ডাব্লু এফ পিং, 7x-7y = 14 রেখাটির ঢাল কত হবে? 1।